Assalamualaikum everyone, welcome to back my channel, it is cooking one. তো বরাবরের মতো আবারও চলে এলাম অনেক সহজ আর অনেক মজার একটি রেসিপি নিয়ে, আর এই গরমে মনকে শীতল করার মতো পারফেক্ট একটা রেসিপি, যা আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর রেসিপিটি দেখে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো আজকের রেসিপিতে থাকছে পাপায়া মিল্কশেক, পাপায়া জুসও বলতে পারেন, আর এটা কিন্তু অনেক হেলদি ড্রিঙ্কসও বটে, আর বাচ্চারা তো এটা ভীষণ পছন্দ করে, তার সাথে আমাদের মতো বুড়োরাও। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আশা করছি সাথে থাকবেন, আর হ্যাঁ, লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এইরকম সহজ সহজ ও মজার রেসিপিগুলি পেতে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন আছে সেটা অন করে দেবেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড দিলেই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে। তো চলুন তাহলে মজার রেসিপিটি আমরা ট্রাই করি। ভিউয়ার্স, আমি একটি বড় সাইজের পেঁপে নিয়েছি, আর সেই পেঁপে থেকে হাফ এভাবে কিউব করে কেটে নিয়েছি, আর পেঁপে কেটে নেওয়ার পরে উপরে যে সাদা একটা আবরণ থাকে, মানে আঁশযুক্ত একটা আবরণ থাকে, সেটা অবশ্যই খুব ভালোভাবে ফেলে দেবেন, পরিষ্কার করে নেবেন। তাছাড়া কিন্তু এটা জুস বানানোর পর অনেকটা তিতা তিতা ভাব লাগে, আর এটা আমরা সবাই কম বেশি জানি, তো অবশ্যই চেষ্টা করবেন পেঁপের উপরের এই সাদা আবরণটা, মানে আঁশযুক্ত একটা আবরণ থাকে, এটা ভালোভাবে পরিষ্কার করে এভাবে কিউব করে কেটে নেবেন। তো এখন একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি, আর আমি আজকে জাস্ট অল্প কয়েকটি উপকরণ, যেটা আমাদের হাতের কাছে সব সময়ের জন্য থাকে, সেই কয়েকটি উপকরণ দিয়ে রেসিপিটি ট্রাই করছি। তো সবগুলি পেঁপে নিয়ে নিলাম ব্লেন্ডারে জাগে, আর এর সাথে এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর চিনির পরিমাণটা স্বাদের উপর ডিপেন্ড করে আপনারা কম বা বেশি করে অ্যাড করে নেবেন। আর এখন স্বাদটাকে আরও বাড়ানোর জন্য এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক, তবে আপনারা চাইলে এখানে লিকুইড মিল্কটাও ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে লিকুইড মিল্কটা একটু ঘন করে জাল করে নেবেন। আর যেহেতু এখন গরমকাল, আর এই গরমকালে একটু ঠান্ডা ঠান্ডা মিল্কশেক খেতে কিন্তু ভীষণ মজার লাগে, তবে শীতকালে আপনারা এই আইসক্রিমটা অ্যাড না করলেও চলবে। তো কিছু আইস কিউব অ্যাড করে দিলাম, আর ফ্রিজে রাখা ঠান্ডা পানি 3 গ্লাস পরিমাণ এর সাথে অ্যাড করে নিচ্ছি, আর এই পর্যায়ে এর সাথে যে কোনো ফ্লেভারের আইসক্রিম অ্যাড করে নিতে পারেন, তাতে কিন্তু স্বাদটা আরও বহুগুণে বেড়ে যাবে। তো এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের জুসের আইটেম আছে, মিল্কশেক এছাড়াও বিভিন্ন ধরনের আইটেম আছে, আপনারা চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন, আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমার অলরেডি ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন সার্ভিং গ্লাসে সার্ভ করে নিয়েছি, আর এটার কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, আর কতটা ইয়ামি লাগছে তা দেখেই বুঝতে পারছেন, আর এটা ঠান্ডা ঠান্ডা এই গরমে যে কতটা মজার একবার ট্রাই করলে বুঝতে পারবে। তো আমি যে পরিমাণ বানিয়েছি তাতে 3 গ্লাস পরিমাণ খুব ভালোভাবে হয়ে গিয়েছে, আপনারা চাইলে কম বা বাড়িয়ে বানিয়ে নিতে পারেন, তাতে ইনগ্রিডিয়েন্টগুলি একটু বেশি পরিমাণে বা কম পরিমাণে অ্যাড করে নেব। আর যে কোনো সাধারণ খাবার যদি আমরা একটু ডেকোরেটেড করে নিই, সেটা কিন্তু দেখতেও সুন্দর লাগে, আর খাবারের গ্রহণযোগ্যতা বহুগুণে বেড়ে যায়। তো একটু পেঁপে দিয়ে আমি এটাকে ডেকোরেটেড করে নিচ্ছি, আর ভিতরে চেরি ফল একটা করে দিয়ে দিচ্ছি, তাতে
দেখতে কতটা সুন্দর লাগছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ঘরে যদি পাকা পেঁপে থাকে রেসিপিটি আজই ট্রাই করে ফেলুন, আর কেমন হয়েছিল তা ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।